একটি মামলার এজলাসে যখন কোনো কথা বলা হয় তখন তা সত্য বা মিথ্যা হতে পারে। সত্য মিথ্যা যাই হোক না কেন, এই কথাটুকুকে আমরা জবানবন্দি বলতে পারি এবং এই জবানবন্দি আদালত এবং পুলিশ দুজনে নিতে পারে। আজকে আমরা জবানবন্দি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি কে এম নাদিম উদ্দিন, কন্টেন্ট ক্রিয়েটর ল টিভি, প্রতিষ্ঠাতা পরিচালক লার্নেড ল একাডেমি। আদালতে যখন কোনো কথা বলা হবে তাকে আমরা জবানবন্দি বলবো। এই জবানবন্দির কথা বলা আছে সাক্ষ্য আইনের 137 ধারাতে। জবানবন্দি আইনজীবী কিভাবে গ্রহণ করবেন সে সম্পর্কে 137 ধারায় বিশদভাবে বলা হয়েছে এবং সাক্ষ্য আইনের 138 ধারায় বলা হয়েছে যে জবানবন্দি 138 ধারার প্রমাণ নয় গ্রহণ করতে হবে। 138 ধারায় বলা হয়েছে প্রথমে জবানবন্দি গ্রহণ করতে হবে, এরপর জেরা করতে হবে, এরপরে পুনঃ জবানবন্দি নিতে হবে এবং এরপরে পুনঃ জেরা গ্রহণ করতে হবে। এই জবানবন্দিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাডমিশন কনফেশন। অর্থাৎ আমি যখন নিজেকে জড়িয়ে কোনো দোষের কথা বলবো, অর্থাৎ নিজের কোনো অপরাধের কথা স্বীকার করব আদালতের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট, তখন তাকে কনফেশন বলবো এবং এই দোষ স্বীকার ব্যতীত যা কিছু আছে তাকে আমরা অ্যাডমিশন বলবো। অর্থাৎ জবানবন্দিকে আমরা দুভাগে ভাগ করে অ্যাডমিশন এবং কনফেশনে নিয়ে গেলাম। কনফেশন বা অপরাধী বা আসামি বা অভিযুক্ত ব্যক্তি যখন ম্যাজিস্ট্রেটের নিকট নিজের দোষ স্বীকার করেন তখন তা ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন 164 ধারার ক্ষমতা বলে এবং ম্যাজিস্ট্রেট উক্ত দোষ স্বীকার লিপিবদ্ধ করবেন 364 ধারার ক্ষমতা বলে। তাহলে একটা ছোট টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারি আসামি ব্যতীত সকলের জবানবন্দি গ্রহণ করা হবে 200 ধারাতে। একটি মামলা সংশ্লিষ্ট আসামি ব্যতীত সাক্ষী, বাদী, বিবাদী, তার ফরিয়াদি, সংবাদদাতা, নালিশকারী নানা প্রকার ব্যক্তি থাকতে পারেন এবং এই নানা ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন আদালত 200 ধারার ক্ষমতা বলে। আর শুধুমাত্র আসামি বা অভিযুক্ত ব্যক্তি জবানবন্দি গ্রহণ করবেন 164 ধারার ক্ষমতা বলে। আমাদেরকে মনে রাখা দরকার যে পুলিশও জবানবন্দি গ্রহণ করতে পারেন ফৌজদারি কার্যবিধির 161 ধারার ক্ষমতা বলে। তবে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় বলা হয়েছে পুলিশ যে জবানবন্দি গ্রহণ করেছে সেখানে সাক্ষী স্বাক্ষর করতে বাধ্য নয় এবং উক্ত জবানবন্দি মামলার কোথাও প্রাসঙ্গিক হবে না, শুধুমাত্র স্মৃতি পুনর্জীবিত করতে পুলিশ ওই জবানবন্দি দেখতে পারেন। আমাদেরকে আরও জানতে হবে যে আদালত যখন বিশেষজ্ঞের জবানবন্দি গ্রহণ করেন বা চিকিৎসকের জবানবন্দি গ্রহণ করেন সেটি ফৌজদারি কার্যবিধির 509 ধারাতে এবং সাক্ষ্য আইনের 45 ধারাতে। আমাদেরকে মনে রাখতে হবে আদালত ফৌজদারি কার্যবিধির 509 ধারাতে চিকিৎসক সাক্ষী জবানবন্দি গ্রহণ করেন এবং তৃতীয় ব্যক্তির অভিমত গ্রহণ করেন যা সাক্ষ্য আইনের 45 ধারাতে বলা হয়েছে। বিচারক যখন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন তখন সাক্ষ্য আইনের 165 ধারার ক্ষমতা বলে গ্রহণ করতে হবে। শুরুতেই বলে নিতে হয় যে আমরা বলেছিলাম জবানবন্দি দু প্রকার, এডমিশন এবং কনফেশন। আদালতের নিকট যখন আমার নিজের দোষ বলছি তখন তাকে আমরা কনফেশন বলছি, কিন্তু এই নিজের দোষ ব্যতীত যখন আমি আদালতের নিকট বলছি তখন তাকে এডমিশন বলে। অর্থাৎ আপনি যখন অপরের দোষও বলবেন, অপরের গুণ বলবেন তখন তাকে এডমিশন বলা হবে, আর যখন নিজের দোষ বলবেন তখন তাকে কনফেশন বলা হবে, আর নিজের সম্পর্কে যখন ভালো ভালো কথা বলবেন তখন আবার তাকে এডমিশন বলা যায়। সাক্ষ্য আইনের 17 ধারাতে এডমিশন সম্পর্কে বলা হয়েছে যে এডমিশন দু প্রকার, সেলফ সার্ভিং এবং সেলফ হার্মিং, অর্থাৎ উপকারী এবং অপকারী। কনফেশনকেও দুভাগে ভাগ করা হয়েছে, জুডিশিয়াল কনফেশন এবং নন জুডিশিয়াল কনফেশন বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এখন জুডিশিয়াল কনফেশনকেও দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে যখন আমি 164 ধারায়
ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করব যা সাক্ষ্যায়নের 26 ধারা মতে প্রাসঙ্গিক হবে, তখন তাকে আমরা জুডিশিয়াল কনফেশন বলবো। এবং এই জুডিশিয়াল কনফেশন ব্যতীত আমি যখন আদালতের নিকট নিজের কোনো দোষ স্বীকার করব তখন তাকে হচ্ছে জুডিশিয়াল কনফেশন বলবে। যখন আমি জুডিশিয়াল কনফেশন দু প্রকার, এক হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট যখন আমি কনফেশন দিচ্ছি, দুই যখন আদালতের নিকট আমি কনফেশন দিচ্ছি। এবং নন জুডিশিয়াল কনফেশনকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যখন আমরা পুলিশের নিকট কোনো কনফেশন দিচ্ছি তখন তাকে নন জুডিশিয়াল কনফেশন বলে, এবং যখন আমরা পুলিশ ব্যতীত জনগণের নিকট কোনো কনফেশন দিচ্ছি তখনও তাকে নন জুডিশিয়াল কনফেশন বলে। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন নন জুডিশিয়াল কনফেশনের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। যখন আমি ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দিয়ে বিচারিক আদালতে তা অস্বীকার করছি তখন তাকে রিট্রাক্টিভ বা প্রত্যাহারিত কনফেশন বলে। এই প্রত্যাহিত কনফেশন আদালত যখন গ্রহণ করবে বা কনফেশন গ্রহণ করবে বা অ্যাডমিশন গ্রহণ করবে, এটি তার ইচ্ছাধীন স্বেচ্ছাধীন বা সবিবেচনামূলক ক্ষমতা বলা হয়েছে সাক্ষ্য আইনের 31 ধারাতে। তাই আমাদেরকে জবানবন্দির খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখতে হবে, এবং এই বিষয়গুলো যদি আমরা মনে রেখে আয়ত্ত করি সেক্ষেত্রে আমাদের সামনের যে প্রতিকূল দিনগুলো আছে সেই দিনগুলো আমরা সহজভাবে উত্তীর্ণ করতে পারবো বলে বিশ্বাস রাখি। আমি কেএম নাদিমুদ্দিন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।